ताजा खबर ताजा खबर ताजा खबर केदारनाथ खुले गेछे। आमरा रिस्क नियेई अनेक दिन आगे टिकिट केटे रेखेछिलाम, जानतम ना कि हबे, नाना रकम विकल्प रूटो चिंता करे रेखेछिलाम, किन्तु आजके दुपुरे ताजा खबरटा पावा गेल। ताहले एखान थेके आमादेर शुरू हलो केदारनाथ यात्रा। आमार संगीरा हच्छे जयंत मंगल और ओई जे घुम थेके उठलेन ম্যানেজার, কিছুক্ষণের মধ্যেই আমরা হরিদ্বারে নামবো, সেখান থেকে সোজা ঋষিকেশ চলে যাব। হরিদ্বারে সঠিক সময়ে ট্রেন থেকে নেমে হাজার পুণ্যার্থীর ভিড় ঠেলে দরজায় পৌঁছতে না টিকিট নয় কাগজ চাই, ডবল ভ্যাকসিনের বা 72 ঘন্টা সময়সীমার আর্টিফিশিয়াল টেস্টের কাগজ, না হলে পাশে নাকে শলাকা ঢুকিয়ে র্যাপিড টেস্ট করে তবে ছাড়ছে। বেরিয়ে ধরলাম অটো, দরদস্তুর করে 400 টাকায় রফা হল, ঋষিকেশ বাসস্ট্যান্ড পৌঁছে দেবে। আমরা অটোতে চললাম, এবার আমরা যাচ্ছি ঋষিকেশ, ওখানে একটা হোটেল ঠিক করে নেবো, তারপরে আমরা বাসের ব্যবস্থাটা দেখব, কারণ সবে তো চালু হলো, বাস চালু হয়েছে কিনা বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। হরিদ্বারে ঝলমলে বাজার দোকান ছাড়িয়ে গঙ্গার বীজ পেরিয়ে অটো চললো ঋষিকেশের দিকে। চোখে পড়ল বিশাল শিবমূর্তি, তারপর হাইওয়ে, রাজাজি ন্যাশনাল পার্কের ভেতর অনেকটা লাগে কাঁচা রাস্তা দিয়ে গিয়েছিলাম ঋষিকেশ। আজ মধ্যমণি কালো মসৃণ পিচ রাস্তা, সামনে বিশ্বকর্মা পুজো, ঠাকুর নিয়ে শোভাযাত্রা, এসব পেরিয়ে পৌঁছে গেলাম ঋষিকেশ বাসস্ট্যান্ড। অটো আমাদের বাসস্ট্যান্ডে নামিয়ে দিল। এখানে দুটো বাসস্ট্যান্ড, একটা সামনের দিকে আছে, সামনের দিকে যে বাসস্ট্যান্ড আছে সেটা যাচ্ছে হচ্ছে বিভিন্ন স্টেটে, আর এই পেছন দিকে এদিকে হচ্ছে লোকাল মানে ধাম যাত্রা বাস, চার ধাম যাত্রা বা ইত্যাদি বাস। তা আমরা এবারে বাস হোটেল ইত্যাদি খোঁজ করবো। বেরোলাম বাসের খোঁজ করতে, ফাঁকা বাসস্ট্যান্ড থেকে যা খবর পেলাম রুদ্রপ্রয়াগ পর্যন্ত বাস পাওয়া যাবে ভোর 3টে, পাশের বেসরকারি বাসস্ট্যান্ডে গিয়ে একটা ভোর 5টার বাস পেলাম কর্ণপ্রয়াগে, রুদ্রপ্রয়াগ পর্যন্ত ভাড়া 250 টাকা, বুক করে নিলাম। এরপর অটো নিয়ে চললাম লক্ষ্মণঝোলা দেখতে। এখন সুন্দর রাস্তার পাশে ঝলমলে দোকানপাট, সঙ্গে রাস্তা জুড়ে তাদের কীর্তিকলাপ সমেত গোমাতারাও আছে। পথের কুকুরও ভাবছে একটা স্কুটি জোগাড় করলে খামোকা হাঁটতে হয় না। রয়েছে বেশ কিছু শোপিস শপ, সমস্ত ব্রাশ মেটেরিয়াল, পুঁতি, কাঠের জিনিসপত্র সবই পাওয়া যায়। কিন্তু ঐতিহ্য যাবে কোথায়? নাম্বার সিঁড়ি, প্রবেশ চত্বর যথারীতি অপরিষ্কার। পুরো লক্ষ্মণ সেতু আলো দিয়ে সাজানো, বেশ লাগছে। এপার থেকে ওপার যাওয়ার মাঝে চলল ফটো সেশন। ফিরে এলাম একই পথে, এবার গেলাম রামঝুলা।
এই হচ্ছে রামঝোলা। রামঝোলার একটু অযত্ন রয়েছে দেখছি, পুরোটা আলো নেই, ছিল তো বটেই, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। লোকজন এখানে প্রায় নেই, আমরাই পাবি। বাজে 4:35, 5টায় বাস ছাড়ার কথা। তা আমরা ভেবেছিলাম যে বাস বোঝা ভর্তি হবে না, যাই হোক আমরা কালকে বুকিং করে গেছিলাম, ফলে সামনের দিকে ট্রাফিক সেট হয়ে গেছি। এই দেখুন পুরো বাস ভর্তি। আমরা যাচ্ছি আপাতত রুদ্রপ্রয়াগ, তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে সোনপ্রয়াগ। তাহলে ভাই রাস্তায় সুযোগ পেলে যা কিছু দেখাবার দেখিয়ে দেবো। বাস স্ট্যান্ড অত ভরেও সব কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত। প্রায় অন্ধকারে 5:30 নাগাদ বাস ছাড়ল। এখান থেকে রুদ্রপ্রয়াগ 144 কিলোমিটার। অচিরেই ধরে নিল পাহাড়ি পথ, পাশে মা গঙ্গা। একটু ঝিমুনি কাটিয়ে দেখি মেঘ সূর্যের গা ঘেঁষাঘেঁষিতে নীল আকাশে বর্ণচ্ছটা, অর্থাৎ 17ই সেপ্টেম্বরের দিনটি শুরু হলো উজ্জ্বলভাবে। মাঝে টিফিন বিরতি। আমরা একটা মিডল পয়েন্টে এসে পৌঁছেছি। রাত্রির 5:30 নাগাদ বাস ছেড়েছিল এদিক ওদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে ঘন্টা দেড়েক রওনা হয়ে আমরা এখন একটা 4:15 দাঁড়িয়েছি জায়গার বদ্রীনাথ রোড এটা বলছে, প্রপার জায়গার নামটা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা জেনে নিয়ে বলছি, আপনারা একটু দৃশ্যটাও দেখে নিন। এতক্ষণ দেবপ্রয়াগ থেকে আমাদের সঙ্গী ছিল অলকানন্দা, রুদ্রপ্রয়াগের পর লজ্জিতভাবে তার সাথে মিলেছে মন্দাকিনী। বাসের বাঁদিকে বসায় দেবপ্রয়াগের মিলনস্থল আমাদের দেখা হলো না। কীর্তিনগরে এসে সেতু পেরিয়ে তা আমাদের নজরে এলো। রুদ্রপ্রয়াগ থেকে পেলাম মুখীমঠের বাস, ভাড়া নিল 70 টাকা, দূরত্ব 44 কিলোমিটার, ঘন্টা 2 লাগলো। তারপর আবার বাস বদল, সোনপ্রয়াগ যাত্রা, দূরত্ব একই, সময়ও এক, কিন্তু ভাড়া পড়ল 50 টাকা। রুদ্রপ্রয়াগের পর থেকে অলকানন্দা আর আমাদের সঙ্গে নেই, রয়েছে মন্দাকিনী। সেও রূপমতি, সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে তার শীলিত গতি। বর্ষার পর তাই রাস্তায় বেশ কয়েকটা ধসও পেরোতে হলো। Thank you.
পৌঁছলাম সোনপুর এক বাসুকি আর মন্দাকিনী নদীর মিলনস্থল কেদারধামের প্রবেশ মুখ। এই পর্যন্ত সমস্ত যানবাহনের প্রবেশাধিকার, ফলে গাড়ি, হোটেল, ঘোড়া, খাবারের দোকান নিয়ে জমজমাট। ডান দিকে হলো পুলিশ স্টেশন, এখানে নথি দেখে নাম রেজিস্ট্রি হওয়ার কথা, কিন্তু খবর পেলাম এখনো সরকারি অনুমতি মেলেনি, ফলে পরের দিনের অপেক্ষা। সামনে যে লাইন দেখছেন ওটা কোভিড টেস্টের লাইন। পরের দিন সকালে রেজিস্ট্রেশন খুলে যেতেই ই পাস বানিয়ে নিলাম। এবার আমরা গৌরীকুণ্ডের দিকে গাড়ি করে রওনা হব। এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গা, এখানে লাইন দিয়ে ভ্যাকসিনেশন অথবা কোভিডের সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই গাড়িগুলি আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ড। ভাড়া 30 টাকা, 5 কিলোমিটার রাস্তা। মন্দাকিনীর ধার ঘেঁষে চলে গেছে সেই রাস্তা, প্রতিটা মোড় সবুজ, প্রতিটা দৃষ্টিপাত মনোমুগ্ধকর। গাড়ি থেমে গেল, পৌঁছে গেলাম গৌরীকুণ্ডের মুখে। আমরা গৌরীকুণ্ডের মুখে এসে গেছি, যেখানে অব্দি গাড়ি আসছে। এরপর থেকে 16 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। আজ এই পর্যন্ত, পরের পর্বে দেখুন কেদার পদযাত্রা। পৌঁছে গেছি আমরা। এই পর্ব আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, আর পরের ভিডিওটি দেখার জন্য যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।